মাত্র ঈদ উল ফিতর সামনে রেখে গরিব অসহায় কর্মহীন হয়ে পড়া প্রায় 3,500 পরিবারের মাঝে 2 সপ্তাহ ব্যাপী ঈদ সামগ্রী বিতরণ করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ শারফুল ইসলাম। গাজীপুরের শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে কাউরাইদ ইউনিয়নের 6 নং ওয়ার্ড ধামনই স্কুল মাঠে অসহায় গরিব মানুষের মাঝে উপহার হিসাবে ঈদ সামগ্রী নিজ হাতে বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কাউরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজউদ্দিন, কাউরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইম হাসান দুর্জয় সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাউরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শারফুল ইসলাম বলেন,